সবাইকে আরেকবার স্বাগতম নেক্সট লেভেল জাভাস্ক্রিপ্ট কোর্সে তো প্রথমেই আমরা জেনে নিই যে এই যে আমরা লিখছি যে ইএস টোয়েন্টি ফিফটিন ইএস নেক্সট ইএস ফাইভ ইএস সিক্স এই যে সবসময় আমরা বিভিন্ন জায়গায় পড়ছি এগুলো অ্যাকচুয়ালি কী তো ইএস স্ট্যান্ডস ফর এক স্ক্রিপ্ট সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের একটা স্ট্যান্ডার্ড এবং এই ইএস কথাটার পাশে যে নাম্বারটা সেটা অ্যাকচুয়ালি ইডিশান বা আমরা অনেকটা বলতে পারি ভার্সন সো জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের অ্যাকচুয়ালি প্রতিটা আপগ্রেডের সাথে সাথে এই ভার্সনটা চেঞ্জ হয়েছে সো ইএস ফাইভ ইএস সিক্স ইএস সেভেন এগুলো এক একটা এডিশন যাওয়া সো এই নাম একমা স্ক্রিপ্ট আসার পেছনে কারণ হচ্ছে একমা ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ালি একটা সুইস অ্যাসোসিয়েশন যারা হচ্ছে এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো সেট করেছে এখন আমরা যদি একটু জাভাস্ক্রিপ্টের যে এভলিউশান সেটা হিস্ট্রি একটু দেখি তাহলে দেখব যে নাইনটিন নাইনটি সেভেনে যখন জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের ইএস ওয়ান এসে এসেছে তারপর থেকে আস্তে আস্তে নতুন নতুন এডিশন অ্যাড হয়েছে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে এডিশনগুলো আস্তে আস্তে বাড়তে থাকলেও দেখা গেছে অফিসিয়াল নাম কিন্তু টু থাউজেন্ড ফিফটিনে যেই ভার্শান সেই ভার্শন থেকে চেঞ্জ হয়ে গেল এবং চেঞ্জ হয়ে সেই ইএস টোয়েন্টি ফিফটিন হয়ে গেল কিন্তু দেখা গেছে কমিউনিটিতে অনেক জায়গাতে এখন পর্যন্ত সেই যে ইডিশন এই ইডিশনের নামগুলোই চলে আসছে এবং আমরা এখানে টপ পে দেখতে পারবো যে লাস্ট জাভাস্ক্রিপ্টের যে লেটেস্ট অফিসিয়াল ভার্সন সেটা কিন্তু জুন টু থাউজেন্ড রিলিজ পায় এবং আমরা দেখবো যে লাস্ট কয়েক বছর ধরেই কিন্তু জুন মাসটাতে রিলিজ সাইকেল হিসাবে কাউন্ট করা হচ্ছে এবং নেক্সট যে ইয়েস নেক্সট ভার্সন জাভাস্ক্রিপ্টে সেটা কিন্তু জুন টোয়েন্টি নাইনটিনে রিলিজ পাওয়ার কথা যদিও অলরেডি অনেক মেজর ব্রাউজার ইয়েস নেক্সটের ফিচারগুলো অ্যাড করে ফেলেছে যেহেতু প্রপোজড অনেকগুলো জিনিসই অলরেডি অ্যাপ্রুভড সেগুলো ফাইনাল রিলিজ পাওয়ার অপেক্ষায় শুধুমাত্র সো এই হচ্ছে এক মাই স্ক্রিপ্টের হিস্ট্রি এখন হিস্ট্রি থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে আমাদের টুলিংয়ে এই কোর্সে আমাদের কোনো কিছু সেট দিতে হবে না এবং আমাদের পিসিতে নোট বা যাওয়া স্ক্রিপ্টের সেট আপ এনভারনমেন্ট না থাকলেও চলবে আমি এই পুরো কোর্সে ব্যবহার করব কোড পেন আপনারা চাইলে অন্য কোনো অনলাইন জাভাস্ক্রিপ্ট এডিটর ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি ডান পাশে কিন্তু আমার নিজের ব্রাউজারের যে লোকাল কনসোল সেটাই ব্যবহার করছি এই কনসোলে বেশিরভাগ রেজাল্ট আমরা দেখব এবং আপনারা দেখবেন যে এখানে কিন্তু ব্যাবেল সেট করা যায় যাতে আমরা লেটেস্ট ফিচারগুলো ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্টের আপনারা এখান থেকে জাভাস্ক্রিপ্ট প্রি প্রসেসার ব্যাবেল সিলেক্ট করে নিলেই হবে এই কোর্সে সবগুলো টিউটোরিয়াল ফলো করতে পারবেন সো সেট কাজ শেষ হিস্ট্রি শেষ আমরা এখন চলে যাব টিরেক্ট কোডিংয়ে